গুড মর্নিং এভরিওয়ান, ডেলি লাইফস্টাইল অফ ডালিয়া ব্লগে তোমাদেরকে জানাই আরও আর একবার স্বাগত। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। ফার্স্টেই যা যা কাজ করা থাকে সেগুলো কমপ্লিট করে ব্রেকফাস্ট রেডি করলাম। আর আজকে আমার শাশুড়িমা চলে যাবেন বাড়ি, তাড়াতাড়ি উঠে পড়েছি। যেখানে থাকি সেখান থেকে তো আমার শ্বশুরবাড়ি বেশি দূরে না, তো একটু সকাল সকাল বেরোবে, ওই জন্য তাড়াতাড়ি আগে ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। আর চা করে দেবো, চাটা করে দিয়ে তারপরে রুম খাবে, একটু চা করে দেবো। তো চলো, না এখন আর বেশি কথা বলার টাইম নেই, আমি এগিয়ে চলে যাক, তারপরে আমি ফিরছি। মা একদম রেডি হয়ে গেছে, ঠাকুর প্রণাম করছে, এবার বেরিয়ে যাবে, রেডি হয়ে নিয়েছে, সকাল সকাল উঠেই যেহেতু বাড়ি যাবে, তো দেখো রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বে। সকালবেলা মায়েরা বেরিয়ে যাওয়ার পরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সংসারে অনেকরকম কাজ ছিল, এটা ওটা করতে করতে ভিডিও আর করাই হয়নি। সন্ধ্যে থেকে আবার ভিডিওটা শুরু করলাম, সন্ধ্যেবেলা চলে এসেছি রান্নাঘরে একটু পপকর্ন বানানোর জন্য। তো আমি পপকর্ন বানাচ্ছি, দেখো পপকর্ন বানাতে বেশ ভালোই লাগে, কড়ার মধ্যে দিয়ে দিলে অটোমেটিক্যালি হয়ে যায়। যাই হোক, পপকর্নটা বানিয়ে নিচ্ছি, সন্ধ্যাবেলা খাবে, বায়না করছে আমার ছেলে, তাই জন্য ওকে একটু পপকর্ন করে দিচ্ছি, দিয়ে তারপরে রাত্রে রান্না করব। আমাদের আজকে রাত্রে রান্না হবে হচ্ছে ডিমের ঝোল আর ভাত, তো আজকে রাত্রে হবে এই রান্না। পপকর্ন করে নেওয়ার পরে ওখানে আমি ডিমের ঝোলটা বসানোর জন্য, ডিম সেদ্ধ হয়ে গেছে আর ডিমের ঝোলটা বসানোর জন্য মশলাটাও কষানো হয়ে গেছে। আর আমি প্রথমে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তারপরেই ডিমের ঝোলটা করব। মশলাটা কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো ডিমের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে, ভাজা ডিমটা হচ্ছে আমার অমলেটটা, তো ওটা লাস্টে দিয়ে নামিয়ে নেবো ডিমের ঝোলটা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো মঙ্গলবার, মঙ্গলবার সকালবেলা থেকেই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি, এখন হচ্ছে 9:45 বাজে। এখন আমি বানাতে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট। সকালবেলা ব্রেকফাস্টে আমি ভেবেছিলাম রুটি আর আলু ভাজা বানাবো, তো এখানে দেখো আলু ভাজা আর আলু কেটে রেখেছি, আর এখানে আটা মাখা আগের দিনে ছিল তো রেখেছি, ও বললো যে রুটি আমি খাবো না, তাই ওকে একটু বানিয়ে দেবো হচ্ছে ওটস। আমি এমনি প্লেন ওটসটা কিনে আনি, তো দুধ দিয়ে বানাই না, ওটস দুধ দিয়ে খেলে সকালবেলা গ্যাস ট্যাস হয়ে যেতে পারে, তো তাই জন্য দুধটা আমি সকালবেলা দিই না, আমাদের একটু দুধ খেলে গ্যাসের প্রবলেম হয় আমাদের সকলেরই, তো ওই জন্য সকালবেলা যখন ওটস বানাই, ওটস আমি প্রায় দিনই ওকে বানিয়ে দিই, তো ওকে যখন ওটস বানিয়ে দিই এই সবজি দিয়ে, সবজিটা দিয়ে ওটসটা বানিয়ে দিই, দুধ দিতে লাগে না, একটা খিচুড়ি খিচুড়ি টাইপের দেখতে লাগে, খেতেও ভালো লাগে, তো এইভাবে বানিয়ে দিই। তো চলো আগে চটপট করে ওটসটা বানিয়ে নিই। এখানে আমি সবজির মধ্যে দিয়েছি হচ্ছে গাজর, ক্যাপসিকাম আর বিনস, ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, আর একটু টমেটো নিয়েছি, আর আধখানা কাঁচা লঙ্কা জাস্ট একটু হালকা ঝালাওয়ার জন্য দিয়েছি, তো এই কেটে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করি। তো এই সবজিগুলো আগে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে, ফ্রাই মানে মানে সেদ্ধ হওয়ার মতো আর কি, বেশি তেল দেব না। তো এটা আমি ভাজার জন্য ব্যবহার করছি হচ্ছে অলিভ অয়েল, তো একটুখানি সামান্য অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, একদম সামান্য। তো এই অলিভ অয়েল দিলাম একদম সামান্য, দিয়ে এবার ওতে আমি সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়, কারণ ওটস তো জলে দিলেই সঙ্গে সঙ্গে গলে যায়, ওটা তো সেদ্ধ করার কোনো ব্যাপারই নেই, তো সবজিগুলো তাই জন্য আগে একটু সেদ্ধ করে নিতে হবে এর সঙ্গেই ঢাকা দিয়ে দিয়ে। সব সবজিগুলোই একসাথে দিয়ে দেবো, এই টমেটোটা পড়ে যাবে।
এতে একটু সামান্য নুন অ্যাড করব। যাতে সবজিটা আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু নুন দিলাম। টোস্টটা যখন দেবো তখন পরিমাণ বুঝে তারপরে আবার নুন দিতে হবে, নাহলে নুন বেশি হয়ে যাবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। আমি কেলক্সের এই ওটসটা ব্যবহার করি, প্লেন ওটস, মশলা ওটস না। মশলা ওটসটা নিলে ভীষণ সমস্যা হয়, সমস্যা বলতে ওই একই রকমভাবে করে খাওয়া যায়, কিন্তু প্লেন ওটসটা নিলে আমরা নর্মালি বিভিন্ন রকমভাবে করে খেতে পারি, তাই জন্য আমি প্লেন ওটসটাই সবসময় নিই। ওটসের সবজিগুলো দেখো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার ওটা আমি সামান্য একটুখানি হলুদ দিয়ে আর একটুখানি চাপা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর ওটসটা দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটে গেলেই নামিয়ে নেবো। তাহলে আমার ওটস একদম রেডি হয়ে যাবে। আর ওটসটা করতে করতে আমার ভিডিওটা আমি আজকে শেষ করে দিচ্ছি, কারণ ভিডিওটা আমি আগের দিন শুরু করেছিলাম, তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করেছি। আবার চলে আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। তাহলে এখন এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।